ওম শ্রী গণেশায় নমঃ। জয় শ্রী বিষ্ণু, জয় মা লক্ষ্মী। বন্ধুরা, সামনেই আসতে চলেছে সর্বশ্রেষ্ঠ পবিত্র একটি দিন, যা হলো অক্ষয় তৃতীয়া। আর এই অক্ষয় তৃতীয়ার দিন মাত্র একটি টাকা খরচ করে এই দ্রব্যটি বন্ধুরা বাড়িতে নিয়ে আসুন। মা লক্ষ্মী গৃহে সর্বদা অচলা হয়ে বিরাজ করবেন। বন্ধুরা, শাস্ত্র অনুসারে চন্দ্র বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথি বছরের একটি অন্যতম শ্রেষ্ঠ তিথি। বলা হয় এই দিন যে কাজই করা হোক না কেন, তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, আমি মন, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো সামনেই আসতে চলেছে পবিত্র অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার দিন মাত্র একটি টাকা খরচ করে বাড়িতে কিনে আনুন এমন কি জিনিস যা আপনার সংসারে সুখ সমৃদ্ধি বিরাজ করবে। মা লক্ষ্মী অচলা হয়ে আপনার গিয়ে থাকবে। প্রথমেই বলবো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনাদের দেখার অনুরোধ রাখবো। চলুন তাহলে ভিডিওর মূল পর্বে আসা যাক। এই অক্ষয় তৃতীয়ার দিন যে কাজই করা হোক না কেন, তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে, তাই এই তিথির নাম অক্ষয় তৃতীয়া। ভালো হোক অথবা যে কোনো কাজই, এই দিন অক্ষয় হয়ে থাকে সারা জীবনের জন্য, যার ফল একদিন না একদিন আমাদের পেতেই হয়। সেই কারণেই বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আমাদের স্নান, দান, ধ্যান, জপ এবং মা লক্ষ্মীর প্রতিস্বরূপ বিভিন্ন দ্রব্যের কেনাকাটা বিষয়ের কথাও বলা হয়ে থাকে। বলা হয় পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে যদি এই সকল দ্রব্যের মধ্যে অন্ততপক্ষে একটি দ্রব্য বাড়িতে নিয়ে এসে যদি এই কাজটি করা সম্পন্ন হয়, তাহলে সেই গৃহে মা লক্ষ্মী সদা অচলা হয়ে বিরাজ করেন। তাই বলবো বন্ধুরা, পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন এই সমস্ত দ্রব্যগুলির মধ্যে মাত্র একটি দ্রব্য অবশ্যই বাড়িতে আনার চেষ্টা করুন। মাত্র একটি টাকা খরচ করেই আপনি তা পেতে সক্ষম হতে পারেন। বন্ধুরা, পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন বলা হয় কখনোই খালি হাতে বাড়িতে ফিরতে নেই। এই দিন মা লক্ষ্মীর প্রতিস্বরূপ কিছু না কিছু নিয়ে অবশ্যই গৃহের মধ্যে প্রবেশ করতে হয়। বলা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিংবা রূপা কিনলে তা ভালো ফল প্রদান করে। কিন্তু বন্ধুরা, সোনা ও রূপো কেনার সামর্থ্য হয়তো আমাদের অনেকেরই তা থাকে না। তা বলে কি মা লক্ষ্মী আমাদের গৃহে প্রবেশ করবেন না? তা কিন্তু বন্ধুরা কখনোই নয়। শাস্ত্রে এই বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে সোনা বা রূপো কেনার জন্য যদি আপনার সামর্থ্য না থাকে, তাহলে আপনি পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন এই সমস্ত দ্রব্যাদির মধ্য থেকে মাত্র একটি জিনিস কিনেও আপনি অক্ষয় তৃতীয়ার দিন যদি বাড়িতে প্রবেশ করতে পারেন, মা লক্ষ্মী এতেও অত্যন্ত প্রসন্ন হন। বন্ধুরা, পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যদি সোনা বা রূপা কেনার সামর্থ্য না থাকে, তাহলে কিছুটা ডাল কিনে বাড়িতে ফিরুন। অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনি ডাল কিনে থাকেন, তাহলে সেটা সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক স্বরূপ। তবে এই ডাল কখনো যেন কালো ডাল না হয়, সে বিষয়ে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আপনি মুগ, মসুর, ছোলা, মটর এই সমস্ত ডাল কিনতে পারেন, কিন্তু
কালো ডাল কখনোই অক্ষয় তৃতীয়ার দিন কিনবেন না। দ্বিতীয়ত বন্ধুরা, আপনি অক্ষয় তৃতীয়ার দিন ঘি কিনতে পারেন। ঘি কেনা এই দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মানসিক এবং শারীরিক ক্ষতিকারক উপাদানকে দূরে রাখতে সাহায্য করে ঘি। অক্ষয় তৃতীয়ার দিন তাই ঘি কিনুন এবং আর সেই ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালান মা লক্ষ্মীর সামনে, ফল পাবেন হাতে নাতে। তৃতীয়ত বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন নারকেল কেনা অত্যন্ত শুভ। নারকেলকেও মা লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয়, তাই যদি সম্ভব হয় অক্ষয় তৃতীয়ার দিন একটি নারকেল বাড়িতে কিনে নিয়ে আসুন এবং সেই নারকেল দিয়ে নাড়ু প্রস্তুত করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করে সকলকে প্রসাদ হিসেবে বিতরণ করুন। দেখবেন এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন যদি সবুজ শাকসবজি কিনতে পারেন তাও কিন্তু অত্যন্ত শুভ হিসেবে ধরা হয়। জ্যোতিষশাস্ত্র মতে এই সবুজ পাতাওয়ালা সবজি অর্থেরই প্রতিরূপ, তাই এই দিন যদি সম্ভব হয় সবুজ পাতাওয়ালা শাকসবজি কিনে নিয়ে আসুন। বন্ধুরা, আপনি এই অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীর প্রতিস্বরূপ চাল বা অন্য কোনো দানাশস্য বাড়িতে কিনে আনতে পারেন। একটি অথবা দুটি টাকা খরচা করে আপনি যদি সামান্য পরিমাণে যবের দানা বাড়িতে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রেও মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। বন্ধুরা, এই দিন বার্লি অথবা যবের দানা কেনা অত্যন্ত শুভ হিসেবে ধরা হয়, কারণ মানুষের সৃষ্টির প্রথম খাদ্য হিসেবে গ্রহণ করা হয় এই যব বা বার্লির দানাকে। সেই কারণেও যবকেও ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে গণ্য করা হয়, তাই সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠানে যবের দানা ব্যবহার করা হয়। তাই যদি সম্ভব হয় তাহলে মাত্র একটি অথবা দুটি টাকা ব্যয় করে আপনারা ক্রয় করে নিয়ে আসতে পারেন যবের দানা। দেখবেন এতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘর সংসার সর্বদা পরিপূর্ণ হয়ে থাকবে, কখনোই আপনার গৃহেতে কোনো প্রকার অভাব দেখা যাবে না। বন্ধুরা, এই দিন বাড়িতে যে দ্রব্য সামগ্রী আপনি আনুন না কেন, সেই দ্রব্য সামগ্রীর মধ্যে কিছুটা দ্রব্য সামগ্রী আপনি অপরের উদ্দেশ্যে ওই দিন দান করুন। এই দান পরম অক্ষয় দান হিসাবে লেখা থাকবে। বন্ধুরা, কোনো অভুক্ত মানুষ, কোনো সাহায্যপ্রাপ্ত মানুষ, কোনো দুস্থ মানুষ, কোনো পশু পাখির উদ্দেশ্যে আপনি এই দান করতে পারেন। বন্ধুরা, এই বছর যেহেতু অক্ষয় তৃতীয়া শুরু হচ্ছে, বাংলার 27শে বৈশাখ ও ইংরাজির 10ই মে 2024 শুক্রবার সকাল 5:45 থেকে, আর এই তিথি সমাপ্ত হবে ভোর রাত 4:51 পর্যন্ত। সেই কারণে এই অক্ষয় তৃতীয়ার দিন সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো দান করা। তাই বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন খালি হাতে বাড়িতে না ফিরে যেমন কিছু সামগ্রী হলেও বাড়িতে নিয়ে আসুন, ঠিক তেমনই আপনার দরে বা কোনো দুস্থ মানুষ দেখলে এই দিন দান করুন নিঃস্বার্থভাবে, সেই দান অক্ষয় হিসেবে রয়ে যাবে। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি এই দিন দান করুন। যদি কোনো দ্রব্য সামগ্রী ক্রয় করে দান করতে না পারেন তাহলে বলবো সামান্য পরিমাণে জল হলেও দান করুন, তাতেও এই দান পরম অক্ষয় দান হিসেবে গণ্য হয়। আচ্ছা, আর একটা বিষয় আপনাদের জানিয়ে দিই,
এই যে সকল দ্রব্য সামগ্রী ক্রয় করার কথা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বললাম, তো এই দ্রব্য সামগ্রী অক্ষয় তৃতীয়া চলাকালীন সময়কালে ক্রয় করবেন। আর বন্ধুরা, আগেও বলেছি আবারও বলছি, এই দিন যথাসম্ভব আপনার সাধ্য অনুযায়ী দান করুন। এই দান আপনার অক্ষয় হয়ে, অক্ষয় দান হয়ে আপনার রয়ে যাবে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত। বন্ধুরা, এত সময় ধরে আমার এই ভিডিওটি শোনার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।